কবির শিশুকালে লক্ষণরেখার গণ্ডিতে আবদ্ধ জানলার খড়খড়ি দিয়ে দেখা পথের কথা স্মরণ করে লেখা। কিন্তু গানটির মধ্যে আমরা যে জীবন দর্শন দেখি তা কি তখন সেই শিশু কবির মনের মধ্যে ছিল? তা হয়তো নয়। এই জীবন দর্শন এটি তার 50 বছরের পূর্ণতায় পূর্ণ, কারণ তারপর অনেকগুলো বছর অতিক্রান্ত, জীবনের অনেক উঠা পড়া, অনেক ঘাত প্রতিঘাতের দহনে মন পরিশুদ্ধ হয়েছে। জীবনকে কবি এক নতুন দৃষ্টিতে প্রত্যক্ষ করছেন। তিনি উপলব্ধি করেছেন চলাই জীবনের ধর্ম, সেখানে কোনো ব্যক্তিগত দুঃখ শোকের স্থান নেই। পরমেশ্বর নির্ধারিত কর্মের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন আপন আপন কর্ম করে চলেছে, মানব জীবনও তার ব্যতিক্রম নয়। তাই তো কবি সহজেই বলতে পেরেছেন এই কথা।